রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ঈদের আনন্দের দিনে আসলে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আজকেই কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক, অর্থাৎ 1900 হয়ে গেছে, 1953 জন আনুমানিক এবং মৃতের সংখ্যা 21 জন। তারপর আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে ঈদের এই আনন্দের সময় আনন্দটা যেন আবার দুঃখে পরিণত না হয়, সেজন্য সবাই আমরা বাসায় থাকবো, অযথা যেখানে সেখানে ঘোরাফেরা করবো না, শুধু শুধু এক জায়গায় জটলা পাকাবো না, যেখানে জটলা থাকবে সেখানে আমরা যাব না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের মূল যে আলোচনা। আজকে আলোচনা হলো যে এরিয়ান নামক একটি ক্রিম নিয়ে। এই ক্রিমটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই এরিয়ান যেই সব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা হলো সিনকোকেইন, হাইড্রোক্লোরাইড বিপি, হাইড্রোকর্টিসন বিপি, ফ্রেমাই সেটিন, সালফেট বিপি এবং অ্যাসকুলিন ফার্মাগ্রেট। এই চারটি উপাদানের সমন্বয়ে কিন্তু এই এরিয়ান অয়েনমেন্টটি তৈরি করা হয়েছে। যখন এই চারটি উপাদান একসাথে তৈরি করা হয় তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। তো স্থানীয় চেতনানাশক হিসেবে সিনকোকেইন হাইড্রোক্লোরাইড হেমোরয়েডের তীব্র ব্যথা নিরাময় করে অথবা ব্যথা হতে দেয় না। ইহা ফিশার ও পেরিওনাল হেমারাটোটার তীব্র ব্যথা নিরাময় করে। কোস্টিকস্টেরয়েড হাইড্রোকর্টিসন ডিসকনজিস্টেন্ট হিসেবে প্রদাহ ও চুলকানি নিবারক হিসেবে কাজ করে। ফ্রেমাইসেটিন সালফেট একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ইহা মলদ্বারে যে সকল সংক্রমণে ইতিমধ্যে হয়েছে বা হতে পারে তা নিরাময় করে। অ্যাসকুলিন ত্বক রক্ষায় কাজ করে। আচ্ছা, এবার আমি আপনাকে বলি বন্ধুরা, এই যে মলমটি আমরা যে একবারে সহজ ভাষায় যেটা বলি যে অনেকের পায়খানা রাস্তায় ফুলে যাওয়া, পায়খানা রাস্তায় ব্যথা করা, তারপরে কী বলে অর্শ, গেজ, পাইলস, এই জাতীয় যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু এই এরিয়ান অয়েনমেন্ট খুবই ভালো কাজ করে থাকে। এবং এই অয়েনমেন্টটি যে চারটি উপাদানের সমন্বয়ে গঠন করা হয়েছে সেই চারটি উপাদান খুবই সক্রিয় এবং এই যেসব সমস্যা অনেক সময় দেখা যায় খুব ব্যথা করে এবং চুলকায়, অনেকের পায়খানা কষা হয়ে যায় যার কারণে সমস্যা হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে চুলকানি হয় এবং তীব্র ব্যথা করে, এমনকি রক্তক্ষরণ পর্যন্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আরও কিছু কাজ রয়েছে, যেমন মলদ্বারের ভিতরে ও বাহিরে হেমারয়েড চিকিৎসায়, প্রসব পরবর্তী যে সকল হেমারয়েড হতে পারে তার চিকিৎসায়, এনাল প্রুরাইটিস, পেরিওনাল একজিমা, এনাল ফিশার এবং প্রোক্টাইটিস চিকিৎসায় হেমারয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করতে। তো এই মূল কাজ যেটা অর্শ, পাইলস, গেজ এবং পায়খানার সাথে ফুলে যায় তার জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এবং এই অল্প পরিমাণ অয়েনমেন্ট সকালে সন্ধ্যায় প্রতিবার মল থেকে পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত চুলকানি জায়গায় প্রয়োগ করতে হবে। আমি আবারও বলছি কীভাবে আপনারা ব্যবহার করবেন অল্প পরিমাণে মলম। অয়েনমেন্ট সকালে ও সন্ধ্যায় প্রতিবার মল ত্যাগের পর, অর্থাৎ যদি আপনি মল ত্যাগের আগেই এটা দিয়ে থাকেন তাহলে কিন্তু মল ত্যাগ করার কারণে এই মলমটি কিন্তু বা এই অয়েনমেন্টটি কিন্তু চলে যাবে, যার কারণে কোনো অ্যাকশন থাকবে না, কোনো কাজ করবে না। তাই পায়খানা করার পরে অর্থাৎ মল ত্যাগের পরে ব্যবহার করতে হবে, যেখানে ব্যথাযুক্ত এবং যেখানে চুলকায় বা ফুলে রয়েছে সেখানে। মলদ্বারের গভীরে ওষুধ প্রবেশ করার জন্য যদি খুব বেশি ভিতরে থাকে তাহলে এখানে কিন্তু এটার সাথে একটা টিউব দেওয়া আছে, যে আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টিউবটি এখানে ব্যবহার করে তারপরে এইটার মাথায় লাগিয়ে তারপরে আস্তে আস্তে এই যে মলমের পিছন থেকে চাপ দিবেন, আস্তে আস্তে প্রয়োজন মতো আপনি নিজে ব্যবহার করে নেবেন। এবং এই মলমটি আপনারা প্রতিদিন কিন্তু দুইবার ব্যবহার করতে পারবেন, আর যতক্ষণ পর্যন্ত মোটামুটি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন তখন তারা পরামর্শ দেবে যে এটা কতদিন ব্যবহার করবেন। মোটামুটি 7 দিন বা 14 দিন ব্যবহার করার মাধ্যমে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরও অনেকের রোগের ধরন অনুযায়ী ডাক্তার সাহেবগণ বিভিন্ন ডোজেস ফর্ম দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি আশা করি এই এরিয়ান মলমটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মলম,
বা অয়েনমেন্ট, এবং আপনাদের জন্য আসলে আমাদের এই শহরে বসবাস করার কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যায় পড়তে হয়। আমাদের কাছে অনেক সময় অনেক রোগীরাই চলে আসেন যাদের প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং যার কারণে পায়খানা রাস্তায় ব্যথা করে, পায়খানা রাস্তায় চুলকায় এবং পায়খানা রাস্তায় ঘা হয়ে যায়, তারপরে মাংস বৃদ্ধি পায়, ফুলে যায়, এরকমের অনেক সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। তখন আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি রোগীর ধরন অনুযায়ী, সাথে কী ঔষধ খেতে হবে আরও এর সাথে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়। যদি আপনাদের কোনো তীব্র সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এর সাথে কী ঔষধ সেবন করতে হয় সে ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বন্ধুরা, আমি আবারও বলছি, এই ঈদের ভিতরে অযথা ঘোরাঘুরি না করে এখন আনন্দটা যেন পরবর্তীতে দুঃখে পরিণত না হয়, সেই জন্য স্টে হোম, স্টে সেফ। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।